দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সাত শতক জমির ওপরে 3 ইউনিট সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন। 7 শতক জমির ওপরে 3 ইউনিট সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখি তাহলে বিভিন্ন রকম দেখা যাবে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা এর 3D মডেল তৈরি করছে। এটা যদি অন্য একটা অ্যাঙ্গেল থেকে আমরা দেখি তাহলে পরে উল্টা দিক থেকে দেখলে এরকম দেখা যাবে। অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এটার কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনাদের মাঝে তুলে ধরব। আর্কিটেকচারাল ড্রয়িং দেখানোর পর এটা খরচের একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা যদি আমি আবার অন্যদিক থেকে দেখি তাহলে পরে উপর দিক থেকে দেখলে যদি আমি উপর দিক থেকে দেখি দুই দিকে রাস্তা এবং ছাদটা সহ দেখা যাচ্ছে। যাক দর্শক মণ্ডলী, বাইরের কিছুক্ষণের মধ্যেই আমি এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের তুলে ধরব কী করে 7 শতক জমির ওপরে 3 ইউনিট করা হয়েছে ভয়েট সহ, সেটা আমি দেখানোর চেষ্টা করব। নিচতলায় গ্যারেজ রাখা হয়েছে এবং ডক্টরের রুম রাখা হয়েছে, ডক্টরের চেম্বার রাখা হয়েছে যাতে উনি এখানে রুগী দেখবেন, সে ব্যবস্থা রাখা হয়েছে এবং অন্যান্য তারা 3টি ইউনিট রাখা হয়েছে এবং ডাক্তার সাহেব যে ইউনিটটাতে নিজে থাকবেন যে তালাতে সেই তালাতে 1টা ইউনিট করা হয়েছে। যাক দর্শক মণ্ডলী, এখন আমি এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আপনাদের সঙ্গে। আমি ইঞ্জিনিয়ার টুটু। আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। এটা হচ্ছে যে নিচতলাটা এরকম আপনারা দেখছেন, নিচে অটোমেটিক একটা ভিউ। আমি যদি ক্যাট ফাইলটা নিয়ে আসি তাহলে দেখতে পারবো আমরা জায়গাটা হচ্ছে 64 ফিট বাই 48 ফিট 6 ইঞ্চি, মোট 3104 স্কোয়ার ফিট, 7.12 ডেসিমেল জমি। তো এই জমির ওপরে এই প্ল্যানটা তৈরি করা হয়েছে। আমি এখন আবার অটোমেটিক ভিউতে চলে যাচ্ছি। এটা হচ্ছে যে এই অংশ দিয়ে রোডের এই অংশ দুইটা অংশ দিয়ে বাড়িতে ঢুকতে পারবে, দুইটা এন্ট্রেন্স রাখা হয়েছে। এটা এই রাস্তা দিয়েও ঢুকতে পারবে আবার এই রাস্তা দিয়েও ঢুকতে পারবে। এখানে ঢোকার পরে নিচতলাতে গ্যারেজ রাখা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে চেম্বার 1 রাখা হয়েছে, চেম্বার 2 রাখা হয়েছে এবং দুইটা চেম্বারের সঙ্গে দুইটা টয়লেট অ্যাটাচ করা আছে। আর এদিকে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম, জেনারেটরের জন্য রাখা হয়েছে, যেহেতু এখানে লিফট আছে সেহেতু জেনারেটর লাগবে। এখানে গার্ডের একটা রুম রাখা হয়েছে আলাদা, তার জন্য একটা কিচেন আলাদা রাখা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। তো দশম এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা এরকম। আর গার্ড যে রুমটা থাকবে সে রুমের যে সাথে আলাদা একটা টয়লেট অ্যাটাচ করা আছে। যাক দশম, এখন আমি এটার 3 ইউনিট প্ল্যানটা কীভাবে করা হয়েছে সেটা দেখাবো। এটা হচ্ছে 3 ইউনিট প্ল্যানটা এভাবে দাঁড় করানো হয়েছে। এখান দিয়ে এই দিক থেকে এবং এই দিক থেকে দুই দিক থেকে লিফটের এক অংশে আসবে, লবিতে আসবে, এসে যখন ইউনিট এতে যাবে তখন 980 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা হয়েছে, বা একটা বারান্দা রাখা হয়েছে। আর এখানে ডাইনিং রাখা হয়েছে, ডাইনিংয়ের সাথে কিচেন রাখা হয়েছে। আর এখানে কিচেনের পিছনের দিকে একটা বেডরুম রাখা হয়েছে। এখানে একটা এই বরাবর একটা ভয়েড রাখা হয়েছে যাতে এই ডাইনিংয়ের অংশ এই রুমগুলোতে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে এবং এই রুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। যখন ইউনিট বিতে যাব আমি, ইউনিট বিতে যাওয়ার পর 980 স্কোয়ার ফিট এখানেও রাখা হয়েছে, কারণ আমাদের ক্লায়েন্ট আমাদেরকে সত্যই দিয়েছিলেন যে 3টে ইউনিট একই মাপের হইতে হবে, সেজন্য 3টে ইউনিট একই মাপের করা হয়েছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এটা একটা ড্রয়িং রুম, এটা একটা ডাইনিং রুম। আর এখানে কিচেন রাখা আছে, যেহেতু ডাইনিং আছে তার পাশাপাশি কিচেন রাখা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সাথে একটা বারান্দা রাখা আছে। এই ভয়েড থেকে এখানে যে ভয়েড ছিল এই ভয়েড থেকে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে এখানে ফুল হাইট জানালা রাখা হয়েছে। আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুম সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। আর এখানে একটা ড্রয়িং রুমের পাশে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি আপনি দুটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। ইউনিট সিতে যদি আমি যাই সেখানে 980 স্কোয়ার ফিট, এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, সাথে টয়লেট অ্যাটাচ করা আছে। আর এখানে একটা বেডরুম, এই বেডরুম সাথে টয়লেটটা অ্যাটাচ করা এবং একটা বারান্দা। এখানে একটা ডাইনিং আছে, ডাইনিং সাথে কিচেন আছে, এই কিচেন থেকে পিছনের দিকে বরাবর একটা বেডরুম আছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এখানে ওই একটা ভয়েড রাখা হয়েছে, এই ভয়েড দিয়ে দুই দিকে যে রুমগুলো আছে সেই রুমগুলোতে ভেন্টিলেশন হবে। দশম লেগেছিল হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। আমি অটোমেটিক ভিউটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। সিঁড়িটা এরকম 3
প্যাসের করা হয়েছে, পাশে লিফট রাখা হয়েছে, 8% লিফট রাখা হয়েছে। দর্শক মন্ডল, এখন আমি দেখাবো যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক মন্ডল, এই বাড়িটা হবে কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে একটা সুনামধন্য একটা ডাক্তার সাহেবের জন্য ডিজাইনটা তৈরি করা হয়েছে, যার কারণে গ্রাউন্ড ফ্লোরে চেম্বার রাখা হয়েছে, দুইটা ডক্টর চেম্বার রাখা হয়েছে এবং দুইটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে। এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরব। এখানে প্রথম যে খরচটা আসবে সেটা হচ্ছে পাইলিং খরচ আসবে। এই পাইলিং খরচটা মাটির উপরে অনেক সময় নির্ভর করে যে কোন এলাকায় আমি বাড়ি করছি, সেখানে 70 ফিট পাইলিং লাগবে না 50 ফিট লাগবে নাকি 100 ফিট লাগবে। যদি 70 ফিট পাইলিং লাগে সেক্ষেত্রে প্রতি কাঠাতে আপনার 15 লক্ষ টাকা থেকে 16 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে। পাইলিংয়ের পরে যে খরচটা হবে পাইল ক্যাপ, তারপর শর্ট কলাম এবং গেট বিমের খরচ, এখানে প্রতি স্কোয়ার ফিটে আপনি 1000 থেকে 1200 টাকা খরচ হবে। এরপরে যে খরচটা আসে কাস্টিং খরচ। কাস্টিং খরচ বলতে বিম কলাম এবং ছাদ বোঝায়। বিম কলাম এবং ছাদের যে খরচটা আসবে প্রতি তালাতে 700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, 700 থেকে 750 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। আর এ ধরনের একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই লিফ্ট সহ পাইল সহ আপনার হচ্ছে কাস্টিং সহ গাঁথনি প্লাস্টার রং করা রেলিং গ্রিল জানলা দরজা সব সহ যদি আমি করতে চাই তাহলে 2500 টাকা থেকে 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। এরকম একটা বাড়ি করতে 2500 টাকা থেকে 2700 টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে। দর্শক মন্ডলী, এই ছিল মোটামুটি আমার উপস্থাপনা। যদি ভিডিওটি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন। দর্শক মন্ডলী, শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তত একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।